দুটো পাকে একসঙ্গে তুলছে দেখুন, শ্বাস নিতে নিতে তুলছে, ছাড়তে ছাড়তে নাবাচ্ছে, 10-15 বার করে করুন, পেটের মেদ কমবেই কমবে। ছাড়তে ছাড়তে নাবিয়ে দাও, ঘাড়টা একদিকে কাত, শ্বাস নিতে নিতে পিছনে নিয়ে আসছে, ছাড়তে ছাড়তে সামনে নিয়ে আসছে। শুয়ে পড়ো, বন্ধ করে ওঠো, ছাড়তে ছাড়তে ফেরত যাও। নমস্কার, সংবাদ প্রতিদিন ডিজিটালে আপনাদের স্বাগত, আমি জিনিয়া। পুজোর আর এক মাস বাকি, আর পুজো মানেই সাজগোজ। সবাই চায় নিজেকে সুন্দর দেখাক পুজোয়, কিন্তু বাদশাদে এক্সট্রা ফ্যাট, পেট ও পিঠের এই অতিরিক্ত মেদ কীভাবে ঝরাবেন এই কয়েকদিনের মধ্যে, তারই টিপস দিলেন যোগ বিশেষজ্ঞ ডক্টর তুষার সেন। চটজলদি ব্যায়াম মেদ কমাবার জন্য, পুজোর আর এক মাস আছে, ওষুধ খেয়ে কমাতে মোটেই যাবেন না, তার সাইড এফেক্ট আছে। নিয়মিত খালি 10-15 মিনিট ব্যায়াম করুন, পারলে 25 মিনিট কি 24 মিনিট করুন, প্রতি ঘন্টায় 1 মিনিট, 24 ঘন্টায় 24 মিনিট, এইটুকু চুরি করে নিয়ে নিয়মিত ব্যায়াম করুন। কোনো ওষুধ খাবেন না, আবার বলে দিচ্ছি, মেদ হয়তো কমবে, তার সঙ্গে সঙ্গে আপনার আয়ুটাও কমবে, আপনার গ্ল্যামারটাও আর বেশি দিন থাকবে না। চটজলদি মেদ কমাবার জন্যে গোটা কত ব্যায়াম আসন বলে দিই, ব্রিদিংস, লাংসের হার্টের ভালো ব্যায়াম করতেই হবে সবাইকে, তারপরে করতে হবে শয়ন পশ্চিমোত্থান আসন বা লাইং ফ্রন্ট বেন্ডিং, তারপরে করুন লাইং লেগ রাইজিং, আর ভুজঙ্গনটা অবশ্যই করবেন, সিদ্ধানাটা পিছিয়ে ব্যায়াম করলে পরে কনস্টিপেশনটা দূর হবে, নিয়মিত পেরোস্টোলিসিসটা ঠিক হয়ে যাবে, যাদের IBS আছে তাদেরও ঠিক হয়ে যাবে। এর সঙ্গে আরও কিছু ব্যায়াম দিয়ে দিই, যেমন ধরুন আপনি করলেন হাফনি বেন্ড ডিপস বা ভুজঙ্গ ডন, স্ট্যান্ডিং ল্যাটারাল রাইজ, হাত দুটোকে পাশের দিকে তুলছেন, স্ট্যান্ডিং চেস্ট কন্ট্রাকশন, ব্যাস এই কটা ব্যায়াম করুন না কেল্লা ফতে, নিশ্চিত জানুন মেদ কমে যাবে। খাওয়া সম্বন্ধে একটু সচেতন থাকবেন, ঘি মাখন এগুলো বাদ দেবেন, চিনি যতটা পারবেন কম খাবেন, তার মানে মিষ্টি কম খেতে আমি বলছি। শ্বাস নিতে নিতে কাঁধ আর ঘাড় পিছনে নিয়ে আসছে, আর ছাড়তে ছাড়তে সামনে নিয়ে যাচ্ছে, আবার শ্বাস নিতে নিতে পিছনে নিয়ে আসছে, ছাড়তে ছাড়তে সামনে নিয়ে আসছে। এটাকে আপনারা 10-15 বার করে করবেন। হাত দুটো মাথার উপর তুলে দাও, শ্বাস নাও, শ্বাস ছাড়তে ছাড়তে হাঁটুতে গিয়ে মাথা লাগানো, যার যেটুকু পারবে লাগাবেন, জোর করে কেউ লাগাতে যাবেন না, কোমরে ব্যথা থাকলে অর্ধেকটা উঠবেন। আবার শ্বাস ছাড়তে ছাড়তে উপরে উঠে যাচ্ছে, 10-15 বার করে করুন লাইং ফ্রন্ট বেন্ডিং বা শয়ন পশ্চিমোত্থান আসন। দুটো পাকে একসঙ্গে তুলছে দেখুন, শ্বাস নিতে নিতে তুলছে, ছাড়তে ছাড়তে নাবাচ্ছে, বা অন্যভাবেও করতে পারেন, শ্বাস ছেড়ে তুলছেন, শ্বাস নিয়ে নাবাচ্ছেন, আবার শ্বাস ছেড়ে তুলছেন, যে রকমভাবে করবেন ছাড়তে ছাড়তে নাবাচ্ছেন, 10-15 বার করে করুন, পেটের মেদ কমবেই কমবে। শ্বাস নিতে নিতে বুকটা তুলে দাও, একদম তুলে দিয়েছে দেখুন, সেতার কুনাল, ছাড়তে ছাড়তে নাবিয়ে দাও, ঘাড়টা একদিকে কাত, আবার শ্বাস নিতে নিতে উঠছে, ছাড়তে ছাড়তে নাবাও, পেটের মেদ কমবেই কমবে। সারা দিনে একবেলা করুন প্রতিটা ব্যায়াম, 10-15-20 বার করবেন, 2-3 খেপ করে করলে তো ব্যাস সোনায় সোহাগা, আর কিছু বলতে হবে না। এবার হাত আর পিঠ আর বুকের কিছু ব্যায়াম দেখাচ্ছে দেখুন, হাত দুটো সামনে তুলে দাও, শ্বাস নিতে নিতে দু হাত পিছন দিকে নিয়ে যাও, আবার ছাড়তে ছাড়তে সামনে নিয়ে এসো, 10-15 বার করে করতে থাকুন, বুকের গঠন তো সুন্দর হবেই, শুধু বুক নয় মুখটাও সুন্দর হয়ে যাবে। এটা হয়ে গেল,
এবারে পাশ দিয়ে হাত তুলে করছি, দেখুন শোল্ডার জয়েন্টের আর একটা ভালো ব্যায়াম। শ্বাস নিতে নিতে দু হাত মাথার উপর তুলছে, ছাড়তে ছাড়তে নামাচ্ছে, শ্বাস নিতে নিতে তুলছে, ছাড়তে ছাড়তে নামাচ্ছে, 15-20টা করে করতে থাকুন। শ্বাস নিয়ে শুয়ে পড়ো, বন্ধ করে ওঠো, ছাড়তে ছাড়তে ফেরত যাও হাঁটুর উপর, আবার শ্বাস নিয়ে শুয়ে পড়ো, বন্ধ করে ওঠো, ছাড়তে ছাড়তে ফেরত যাও, আবার শ্বাস নিয়ে শুয়ে পড়ো, বন্ধ করে ওঠো, ছাড়তে ছাড়তে ফেরত যাচ্ছে, দেখুন সেতা আর কুণাল। উপরে শুয়ে পড়ো, হাতের জোরে ওঠো, ছাড়তে ছাড়তে নামো, আবার হাতের জোরে ওঠো, ছাড়তে ছাড়তে নামো। শ্বাস নিতে নিতে দু হাত মাথার উপর তুলছে, ছাড়তে ছাড়তে নামাচ্ছে, শ্বাস নিতে নিতে তুলছে, ছাড়তে ছাড়তে নামাচ্ছে, 15-20টা করে করতে থাকুন। এবারে দেখুন আর একটা 10-15 বার করবেন, এরকমভাবে 15 বারে এক খেপ বলি আমরা, বা 10 বারে এক খেপ করবেন, এরকমভাবে দু খেপ করবেন। যদি না পারেন মাঝে একটু করে বিশ্রাম নেবেন, খাওয়া দাওয়া সম্বন্ধে সাবধান থাকবেন, একসঙ্গে অনেকটা খাবার খাবেন না, বারে বারে অল্প অল্প খান, দেখবেন এক মাসেতেই আপনি পূজার মতন শরীরটাকে সুন্দর করে দিয়েছেন।